মমতা বন্দ্যোপাধ্যায় দলের চেয়ারপার্সন একটি কর্মসূচি আমরা সাংগঠনিক ভাবে যে আমাদের জেলা আছে তাতে সংখ্যা আমরা দিয়েছি যে 18টা ব্লক আছে, 5টা পৌরসভা, প্রত্যেক পরিবারে পৌর, 3,614টা বুথ আছে। এবং দিদিটা ঘোষণা করেছেন সবাইকে চা বিস্কুটকে, এর বেশি কিছু একদম পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি নাম্বার ধরে, যেটা সৌমেন বাবু বলছিলেন, দেখুন বিধানসভার নাম দিয়ে পূর্বস্থলী দক্ষিণ পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি আর বলুন বিধানসভা কনস্টিটিউয়েন্সির নাম অনুযায়ী এমএলএর হাতে কবে কোন গ্রাম তার প্রোগ্রাম দেওয়া আছে এবং সবটাই প্রদেশ থেকে নজর রাখা গতকাল আমাদের দলের সুপ্রিমো শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয় একটি কর্মসূচি গোটা রাজ্যব্যাপী ঘোষণা করেছেন জনসংযোগ বাড়ানোর জন্য। আগামী 100 দিনের কাজের একটি সুনির্দিষ্ট তিনি ঘোষণা করেছেন। দলের যত জনপ্রতিনিধি আছেন, এমপি, বিধায়ক, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত, সর্বস্তরের জনপ্রতিনিধিদের আগামী 100 দিনের একটা কর্মসূচি তিনি ঘোষণা দিয়েছেন জনসংযোগ বাড়াতে। মানে প্রতিটি গ্রাম যেতে হবে এবং প্রত্যেক মানুষের সঙ্গে সাক্ষাৎ করতে হবে এবং সেখানে ওই গ্রামের বিশিষ্ট 5 জন, কমপক্ষে 5 জন ব্যক্তির সঙ্গেও বৈঠক করতে হবে। সেখানে নেতাদের রাত্রিবাসের ব্যবস্থাও করতে হবে এবং একই সঙ্গে একই পঙ্ক্তিতে বসে সবার সঙ্গে খাওয়া দাওয়া, যেটা আগেও হয়েছিল, এখন আবার নতুন করে সেটা করা হবে। এবং সর্বশেষে সভা করার পর গ্রামের একটি বিশেষ স্থানে, উল্লেখযোগ্য স্থানে দলীয় পতাকা উত্তোলন করার ব্যবস্থা থাকতে হবে। এটা কিন্তু সর্ব নেতা কর্মী, বিধায়ক, এমএলএ, গ্রাম পঞ্চায়েত স্তর থেকে একদম জেলা স্তর পর্যন্ত সকল কর্মীদের ওপরে এই নির্দেশিকা জারি হয়েছে। মোট কথা হচ্ছে জনসংযোগ বাড়ানো, আরও বেশি।